আসসালামু আলাইকুম। হ্যালো জয়া, মালয়েশিয়ার পাম ফল যেটা, আচ্ছা তুই একটু জায়গায় দেখা তো, কয় কেজি হইতে পারে আনুমান? এরা ছোট ফল, এরা আনুমান 25 কেজি কি 30 কেজি হইবে, 25-30 কেজির মতন। অবশ্যই অবশ্যই জানেন যে এটা ভিডিওতে সবকিছুই ছোট চিনে, বড় জিনিসটাও ছোট চিনে। আর এই হলে যে পাম গাছ, যেটা বাংলাদেশের নারকেল গাছের মতন, এই গাছটা দিয়ে আজকে ধরেন পাম ফল কাটা হয়েছে। তো পাম ফল কাটতে গেলে আগে ডেকা কাটতে হয়, ওই ডেকাগুলো না কাটলে ফল কাটা যায় না। তো অবশ্যই ওই যে দেখতেছেন যে এইখান দিয়ে ফলটা কাটছে, ওই যে সাদা দেখাচ্ছে, তো ডেকা নাই, যার কারণে ফলটা তাড়াতাড়ি কাটে ফলাইছে। আর যারা মালয়েশিয়া পাম বাগানে বেশি আসতে চান, খুব সতর্কভাবে আগে ভাববে নেবেন যে ওই আগা থেকে এই নিচ পর্যন্ত এত বড় একটা পাইপ থাকবে, লোয়ার পাইপ। এই লোয়ার পাইপের উপর জাস্ট যেরকম সাপল, বাংলাদেশের সাপল বলে খোন্তা, ওরকম একটা ফল থাকবে। ওই ফল দিয়ে কোপ দিয়ে তারপর কাটতে হবে, এতে কিন্তু প্রচুর পরিমাণ গায়ে শক্তি লাগবে। আর মূলত কথা হয়েছে যে ইয়া, এই যে পাম ফল, এই যে পাম বাগান দেখতেছেন, এই পাম বাগান কিন্তু ভীষণ জঙ্গল। এই জঙ্গলগুলো সাফ করতে হয়, যে এইখানে তো একদম পরিষ্কার, একদম পরিষ্কার বলতে বললেই চললে। আমাদের এই সাইডে একটা পাম ফল বাগান আছে, এই বাগানটাও খুব পরিষ্কার। কিন্তু অন্যান্য সামনে আরও আমি একটা বাগান দেখলাম যে এত পরিমাণ জঙ্গল, জঙ্গলে ঢুকতে গেলে আগে পরিষ্কার করতে হবে। এই জন্য আপনারা ভাববে চিনতে আসবেন, যারা আসতেছেন, যারা আসতেছেন এরা আগে ভাববেন যে পাম ফল, পাম পামল বিষয়ে গেলে ভালো হবে কি না আগে যাচাই বাছাই করবেন। কারণ পাম ফল, এই পাম বাগানের বিষয়ে অনেক কম দামে পাওয়া যায়। কিন্তু কম দামে হইলে হয়েছে কি, সর্ব উত্তম, মানে যেরকম বলে না, এটা সব থেকে ভালো, মানে এটা কাজটা অনেক কঠিন, তবে বেতন অনেক বেশি। যেরকম পরিশ্রম ওই রকমের রিক্স, আবার অনেক কিছু টাকাও আবার বেশি। অনেকে বলতেছে কম টাকায় যাইয়া বেশি টাকা ইনকাম করব, হ্যাঁ আসতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন যে এদিকে কিন্তু অনেক প্রচুর পরিমাণ সাপ, প্রচুর পরিমাণ সাপ বললেই চলে। আর যেটা ছোটো ওইটা হচ্ছে ম্যাকডুমরা সাপ, কালেঞ্জিরি সাপ, ঠিক আছে, অজগর। এদিকে বাংলাদেশ যেরকম মাড্যে সাপ, তারপর কালেঞ্জিরি, এই জলপড়া সাপ, এইরকম কিন্তু এদিকে নাই। তো ভাববে চিনতে সবাই আসবেন। অবশ্যই আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আমি মালয়েশিয়া যেরকম যা আপনারা বলবেন আমি সব কিছু বলতে পারবো। মনে একটা আফসোস থাকে, ধরেন মনে শান্তি পেলে আপনারা যদি লাইক কমেন্ট করেন, কিছু কমেন্ট করেন, আমি সব কিছু বলবো। আমরা যেরকম ফ্যাক্টরিতে কাজ করি, আমরা সামনে একটা ভিডিও দিছি, আমি ওই ভিডিওতে আমরা কীভাবে কাজ করি, কীভাবে কী করি, সব কিছু অল সব দেওয়া আছে। আমাদের পাশে পাম বাগান আছে, তাই আমরা আপনাদেরকে একটা পাম ফলের ভিডিও দিলাম। দেখে অবশ্যই ভালো লাগলে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সামনে ভিডিও পাইতে আরও আমাদেরকে কমেন্ট করবেন।